আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত দর্শক আমাদের পিস লাইব্রেরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার পাশে মোয়ারুক ভাই তিনি দক্ষিণ চব্বিশ পরগনা ঘুটিয়ারি শরীফ থেকে এসেছেন তো আজকে ভাইকে যে আপনাদের সামনে পেশ করার আজকে উদ্দেশ্য যে দক্ষিণ চব্বিশ পরগনা সহ আরো বিভিন্ন জায়গা থেকে যেসব ভাইরা আমাদের চাক ভাঙ্গা মধু মৌ চাকের মধু নেওয়ার জন্য যে আমাদেরকে ফোন করছিলেন তো আলহামদুলিল্লাহ বিশেষ করে আমরা সেই জায়গাতে একজন ভালো ডিস্ট্রিবিউটার পেয়েছি এবং তার মাধ্যম দিয়ে পুরো চব্বিশ পরগনা সহ আরো বিভিন্ন জায়গাতে আমরা আমাদের সেই ব্যবসাটা ঠিকঠাকভাবে করতে পারবো ইনশাল্লাহ এটা আমরা আশা রাখছি এই জন্য বিশেষ করে আমি মোবারক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করব যে তিনি আপনাদের সামনে এই সম্পর্কে কিছু বলবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাক প্রিয় দর্শক মন্ডলী দীর্ঘদিন ধরে আমরা এই ছোট ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম তো আজকের আলহামদুলিল্লাহ আমরা একটা জায়গা পৌঁছতে পেরেছি যে দক্ষিণ চব্বিশ পরগনা তথা বাংলার বিভিন্ন কোনায় কোনায় আমাদের এই মৌচাকের মধু পৌঁছাবার জন্য এবং বিশুদ্ধ কালো তেল পৌঁছাবার জন্য আমরা যে প্রচেষ্টা ও প্রয়াস নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা সেই মাধ্যমটা পেয়ে গেছি আমাদের পিস লাইব্রেরি আবদুল কাইম ভাইয়ের মাধ্যমে আমরা আমাদের ব্যবসাকে যাতে আরও গতি দিতে পারি যাতে আরও ব্যবস্থা দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছতে পারি তার জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আরেকজন ভাই জোগাড় হয়েছেন সেকেন্ডার মোল্লা সাহেব তিনি আমাদের ডিস্ট্রিবিউটার হিসেবে বিভিন্ন জায়গায় ছুটে দৌড়ে যাবেন ইনশাল্লাহ আমরা সেখানে মধু এবং কালো জিরে তেল পৌঁছাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনারা বুঝতে পারলেন যে আমাদের চব্বিশ পরগনাসহ বিভিন্ন জায়গাতে যেসব মধুর প্রয়োজন হবে আপনারা আমাদেরকে ফোন করলে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের নাম্বার এই নাম্বারে আপনারা কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনার এলাকায় ঠিক আমরা সেই সব মানে যারা ডিস্ট্রিবিউটার আছে কাছের লোক তাদের আমরা পরিচয় দিয়ে দেবো তাদের ফোন নাম্বার দিয়ে দেবো আর চব্বিশ পরগনা বা তার আশেপাশে হলে আমাদের মোয়ারুক ভাই আছে আপনারা এখনই কথা শুনলেন তো ওনার কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে যা যাবতীয় প্রয়োজন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো তো বন্ধুরা বিশেষ করে আজকে এই আলোচনা আমাদের এখান থেকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি